এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জন্য তিনটা পরামর্শ কোরআন সুন্নাহর আলোকে। এক নম্বর পরামর্শ হচ্ছে, আপনারা অনেকে বলেন হুজুর অনেক পড়া পড়ি কিন্তু মুখস্থ থাকে না, ভুলে যায়। হুজুর অনেক পড়া পড়ি কিন্তু পরীক্ষার হলে গেলে কিছুই মনে থাকে না। কোরআন সুন্নাহ বলে একটা কাজ করবা, যদি তোমাদের মনে না থাকে যে কোনো পড়ার আরম্ভেই তোমরা তিনবার দুরূদ শরীফ পড়বা, তিনবার যদি না পারো তাহলে এগারো বার দুরূদ শরীফ পড়বা। কেন? কারণ সরকারি মদিনার সামনে যখন জলিল কাদের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আসলো, ইয়া রাসূলুল্লাহ আমি তো অনেক কিছু শুনি আপনি থেকে কিন্তু মুখস্থ রাখতে পারি না, ভুলে যায়। আমার নবী চাদর মুবারক বের করে বলল একটু লেয়াব, আবার বলেছেন থুতু অথবা ফু দিয়েছিল, ফু দেওয়ার সাথে সাথে ওই দিন থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি জীবনে একটা কিছু আর কোনোদিন ভুলি নাই, সর্বোচ্চ হাদিস বর্ণনাকারে সাহাবী হয়ে গেল। তো এখন তো আমরা রসুলকে আর পাচ্ছি না, এই জন্য মুহাদ্দিসিনে কারামগণ বলে তোমাদের জেহানে যদি তোমাদের লেখাপড়া শক্তভাবে আটকে রাখতে চাও, মুখস্থ রাখতে চাও, ভুলবো না এই কথা রাখতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে রসুল্লার উপরে দুরূদ শরীফ পড়ো। আর রসুলের নেগায়ে করাম যখন আসবে তখন তোমার ব্রেনের ভিতরে আল্লাহ বরকত দান করবে। জোরে বলো সুবহান। এসএসসি পরীক্ষার্থী বাদের কাছে দুই নম্বর পরামর্শ, অনেকে আপনারা পরীক্ষার সময় আসলে বলে যে এই ডিম খাবা না, ডিম খেলে শূন্য পাবা, জিরো পাবা, এটা হচ্ছে সুপার স্টেজম, এটা কুসংস্কার। যদি বলে দলিল কোথায়, আমার নানি বলেছে। নানি কোত্থেকে শুনেছেন? আমার দাদা বলেছে। দাদা কোত্থেকে শুনেছেন? আমার দাদি বলেছে। আপনাকে কোরআন হাদিসেরা পারাজ দিবে না, কিন্তু বৈজ্ঞানিকরা বলে ডিমের কুসুমের ভিতরে এমন একটা প্রোটিন, এমন একটা ফ্যাট, এমন একটা চর্বি আছে যে কুসুম খেলে ছোট্ট বাচ্চাদের শিক্ষার্থীদের ব্রেনটা এত হার্ড হয়, শক্ত হয়, যে কোনো কিছু সে মুখস্থ করলে ব্রেনের মধ্যে আটকে যায়। এই জন্য পরীক্ষার্থী বা আপনার সবসময় পরীক্ষা যতদিন চলবে ডিম এক নম্বরে। দুই নম্বরে আদর্শিক খাবারের নাম হচ্ছে লবণ, লবণ হচ্ছে দুধ। দুধ বেশি করে খাবেন কারণ এটা জান্নাতি খাবার, এটা দুনিয়ার খাবার নয়, এটা জান্নাতি খাবার। জান্নাতের চারটা নহর পাওয়া যায়, তার মধ্যে একটা দুধের নহর, এই জন্য আমরা দুধ বেশি করে খাওয়ার চেষ্টা করব। আর তিন নম্বরে আমরা সবচেয়ে বেশি পরীক্ষা যতদিন চলবে আসল অর্থ মধু, আমরা মধু বেশি বেশি করে খাবো, কারণ মধু কোনো দুনিয়ার কোনো কেমিক্যাল দিয়ে বানানো যায় না, মধু তৈরি করতে হয় মৌমাছিরা সমস্ত গাছের টক ডাল মিষ্টি একসাথ করে, যখন একসাথ করে মৌমাছিরা বলে আমরা সেই রসের মধ্যে কোনো স্বাদ পাই না। এরপর গপ্তে চু খনি মে বর আহমদ দরুদ মিশ ওয়া তারিখ ওয়া তাল কিরারে বুদ, আমরা সেই টক জাল মিষ্টির চারপাশে আমরা দুরূদ শরীফ পড়তে শুরু করি। দুরূদ শরীফ পড়ার সাথে সাথে দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল মধু হয়ে যায়। আর রসুল বলেছেন এই মধু যেই খাবে তার ব্রেন কাল্লা শার্প এবং শক্তিশালী করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর তিন নম্বরে আমরা পরীক্ষা যায় পরীক্ষার্থী যারা, আমি আমার লাইফের অভিজ্ঞতা থেকে বলছি এবং বৈজ্ঞানিক একটা তথ্য পেয়েছি, বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম তিনি সেইখানে লিখেছেন যারা পরীক্ষার্থী বারা, এটা খুবই দারুণ পরামর্শ। আপনারা দেখবেন কোনো পরীক্ষার্থী, আমরা আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার হল লিখতে গেলে আমরা প্রথম পৃষ্ঠে একটু সুন্দর হয়, দ্বিতীয় পৃষ্ঠে আরেকটু সুন্দর হয়, তৃতীয় পৃষ্ঠে আস্তে আস্তে যতই লেখি লেখা তত খারাপ হয়ে যায়, তত খারাপ হয়ে যায়, তত খারাপ হয়ে যায়। এটার কারণটা কি জানেন? বৈজ্ঞানিকরা বলে কোনো ছাত্র যদি কলমটা শক্ত মতন ধরে, ধরার কারণে সে যখন শাহাদাত আঙ্গুল আর বৃদ্ধ আঙ্গুল দিয়ে চাপ দিয়ে লিখতে শুরু করে, লিখতে লিখতে তার হাতের এই যেখানে কলমটা আছে চাপের কারণে রক্ত চলাচল এই জায়গা বন্ধ হয়ে যায়। বন্ধ যখন হয়ে যায় সে যখন কলম চালায় ক এইভাবে, তখন ক এটা এইভাবে না হয়ে অন্যদিকে চলে যায়, কারণ তার এখানে এখন সেন্সলেস, এখানে এখন শক্তি নাই, এখানে যেভাবে লিখতে চায় ওইভাবে লেখা যায় না। এই জন্য করণীয় কি, বৈজ্ঞানিকরা বলে অনেকক্ষণ লেখার পর যখন শক্তি রক্ত চলাচল বন্ধ, কলমটাকে তুমি টেবিলের মধ্যে ছেড়ে দিবা, ছেড়ে দেওয়ার পরে হাতটাকে এরকম একটু গসা দিয়া, তারপর একটু ঝাঁকুনি দিয়া, তারপর কলমটা আবার ধরবা, রক্ত চলাচল যখন স্টার্ট হবে কলম ধরবা, আবার দেখবা প্রথম পৃষ্ঠায় লেখাটা যেরকম স্পষ্ট সুন্দর হয়েছে, আবার মধ্যখান পৃষ্ঠা বা শেষের পৃষ্ঠা হলো তোমার লেখাটা আগের থেকে আরো সুন্দর হতে থাকবে। জোরে বলে মারহাবা। এই জন্য আমরা শিক্ষার্থী এসএসসি এইচএসসি পরীক্ষার্থী ভাইদের বলবো কোরআনিক এই চিকিৎসা তিনটা পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। ইনশাল্লাহ আশা করি আপনার রেজাল্ট, আপনার মেমোরি, আপনার বুদ্ধিমত্তা, আপনার মুখস্থবিদ্যা